বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইসরায়েলকে চাপে রাখতে একের পর এক ভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র তৈরি করে চলেছে ইরান। সম্প্রতি ইসরায়েলের তেল আবিবে মাত্র 7 মিনিটে আঘাত হানতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় প্রায় 13 থেকে 15 হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এই ক্ষেপণাস্ত্রটি রাডারকে ফাঁকি দিয়ে সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইরানের উপর অসংখ্য নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে যতই আটকানোর চেষ্টা করা হচ্ছে, ইরানও ততই পাল্টা পদক্ষেপ হিসেবে একের পর এক অত্যাধুনিক অস্ত্র তৈরি করে বিশ্বকে অবাক করে দিচ্ছে। তাছাড়া প্রতিনিয়তই অত্যাধুনিক অস্ত্র তৈরি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরান। এর সাথে সাথে শক্তিশালী মিলিশিয়া বাহিনী তৈরি করে ইসরায়েলকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে ইরান। ইরানের মদতপুষ্ট এই দুর্ধর্ষ বাহিনী ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। একজন ইসরায়েলি বিশেষজ্ঞকে উদ্ধৃত করে ভয়েস অব আমেরিকার এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের চারদিকে 19টি সশস্ত্র গোষ্ঠী বা দল ইরানের পক্ষ হয়ে সক্রিয় রয়েছে এবং এ বিষয়টি বেশ উদ্বেগজনক। ইরানের মদতপুষ্ট ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোকে নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আতঙ্ক ক্রমেই বাড়ছে। এইসব দলের পরিবর্তিত কৌশল সম্পর্কেও ওই রিপোর্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জো ট্রোজম্যান নামের ওই বিশেষজ্ঞ বলেছেন, ইরানের মদতপুষ্ট এইসব সশস্ত্র দলগুলোর মধ্যে কেবল লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের মতো কয়েকটি দলের নাম সংবাদ মহলে বেশি উচ্চারিত হয়, কিন্তু অন্যগুলোর নাম শোনা যায় না। যুদ্ধকামী এই দলগুলোর মধ্যে কোনো কোনোটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনোটি এখনও নিষেধাজ্ঞার আওতাধীন হয়নি। এইসব দলের মধ্যে হামাস কিছুটা স্বনিয়ন্ত্রিত হলেও অন্যগুলো, যেমন ইরাক ও সিরিয়ায় সক্রিয় দলগুলো এবং ফিলিস্তিনের ইসলামী জিহাদ দল, বিশেষভাবে ইরানের মাধ্যমে নিয়ন্ত্রিত বলে ওই রিপোর্টে মন্তব্য করা হয়। ইসলামী ইরান শিয়া, সুন্নি ও খ্রিস্টান নির্বিশেষে ইসরায়েল বিরোধী যে কোনো গ্রুপকে সাহায্য দিয়ে আসছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়। ইসরায়েল বিরোধী সব গ্রুপ ও দল এখন সমন্বয়ের মাধ্যমে অভিন্ন কৌশল নিয়ে কাজ করছে বলেও ওই রিপোর্টে বলা হয়েছে এবং কোন গ্রুপের কি কাজ তা নির্দিষ্ট করা হয়েছে। হামাস পশ্চিম তীরে তার প্রভাব বাড়িয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জেনিনের পর পশ্চিম তীরের নাবলুসে ইরানের মদতপুষ্ট গেরিলাদের তৎপরতা সবচেয়ে বেশি বলে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। হিজবুল্লার কাছে লক্ষাধিক বা 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলি তথ্য অনুযায়ী ইসরায়েল বিরোধী এই প্রতিরোধ আন্দোলনের কাছে এরই মধ্যে ইরান খুব উন্নত মানের প্রিসিশন গাইডেড মিসাইল পৌঁছে গেছে। হিজবুল্লাহ অন্তত 500টি এ ধরনের ক্ষেপণাস্ত্র পেয়েছে বলে ইসরায়েল মনে করছে। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হিজবুল্লার খুব কম ক্ষেপণাস্ত্রই ঠেকাতে সক্ষম হবে বলে ইসরায়েলি বিশেষজ্ঞরা আতঙ্কের মধ্যে রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোতে গোলা বারুদ এবং সামরিক সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে তারা চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ন্যাটো সামরিক জোটের অস্ত্র কারখানাগুলো এই স্বল্পতা পূরণে এ মুহূর্তে সক্ষম নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS বলছে, আমেরিকার হাতে 450টি দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। তাইওয়ান ইস্যুতে চীনের সাথে যুদ্ধ শুরু হলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে মাত্র 1 সপ্তাহ যুদ্ধ করা যাবে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি নামে অন্য একটি গবেষণা সংস্থা জানাচ্ছে, আমেরিকার হাতে ক্ষেপণাস্ত্রের মজুদ এতই কম যে প্রাথমিক আগ্রাসন মোকাবেলা করাও কঠিন। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চীনের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে আমেরিকাকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক যুদ্ধাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে আমেরিকা 2024 অর্থ বছরে মাত্র $110 কোটি ক্ষেপণাস্ত্র কেনার অর্ডার দিয়েছে। অন্যদিকে চীনকে দেখিয়ে দেখিয়ে ভারতকে আলিঙ্গন করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে এমন চিত্রই যেন ফুটে উঠেছে। চলমান বিশ্বে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন ভারতের সঙ্গেও চীনের সম্পর্কে টানাপোড়েন বহুদিনের, আর এ কারণেই চীনের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে চায় যুক্তরাষ্ট্র ও ভারত।
গত 22 জুন হোয়াইট হাউসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বাইডেন মার্কিন ভারত সম্পর্ককে বিশ্বের সবচেয়ে পরিণত, ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল বলে উল্লেখ করেন। দুই দেশের নেতাদের একসঙ্গে এত কাছাকাছি আলোচনা করাটা আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে অনেকটা অস্বাভাবিক মনে হয়েছে, কিন্তু ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মার্কিন শত্রু রাশিয়ার সঙ্গেই সখ্য বেশি ভারতের। তারপরও কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ? শুধু চীনকে দেখাতেই কি তাহলে এত আয়োজন? এ বিষয়ে ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউশনের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, এটি খুবই বিড়ম্বনার বিষয় যে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক ভারতের সঙ্গে কর্তৃত্ববাদী চীনের পার্থক্য করতে চায়। দুই নেতা যা দেখেছেন তাই পেয়েছেন, তারা এমন একটা অংশীদারিত্বে পৌঁছেছে যা দেখানোর জন্য তারা আগ্রহী ছিলেন। বাইডেন সরকার বরাবরই চীনকে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই প্রকাশ্যে চীন ফ্যাক্টরকে আলোচনায় রেখেছে, তবে কংগ্রেসের ভাষণে মোদি স্পষ্ট করেছেন যে তিনি আইন প্রণেতাদের মুক্ত, উন্মুক্ত এবং ইন্দো প্যাসিফিক বিষয়গুলোকে সমর্থন করেন। ভারত অর্থনীতি দ্রুত বর্ধনশীল, যা বিশ্বের জনবহুল দেশ চীনকে ছাড়িয়ে গেছে। চীনের সঙ্গে ভারতের দ্বন্দ্ব দীর্ঘকালের। চীনের সঙ্গে ভারতের এ দ্বন্দ্বকে ভারতের জনগণও ব্যাপকভাবে নেতিবাচক হিসেবে দেখে। সফরে ওপেন রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক ও কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ICTET উদ্যোগের অধীনে উদ্ভাবন, ভারতের হালকা যুদ্ধ বিমানের জন্য অ্যারো ইঞ্জিন প্রযুক্তি, একটি সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠার মতো সেক্টরগুলো ভারতে অ্যাসেম্বল করা, পরীক্ষার সুবিধা, বেয়ার আর্থ এবং খনিজ সুরক্ষা, মহাকাশ অনুসন্ধানে সহযোগিতা, বাণিজ্য সমস্যার সমাধান এবং নতুন কনস্যুলেট স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষ গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অনিশ্চিত বিশ্বে অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ভারতের ভবিষ্যতের জন্য এগুলোর সুদূরপ্রসারী তাৎপর্য রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সফর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ অর্থনৈতিক এবং ভূকৌশলগত রূপরেখায়ও ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে তার প্রশংসা করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC। সংস্থাটির সদস্য দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার জন্য গভীর আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। GCC-র মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাউই বলেন, সৌদি ইরান সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে। এ সময় তিনি GCC-র পক্ষ থেকে ইরানের সঙ্গে গভীর আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের সমস্ত দেশ সৌদি আরব ও ইরানের মধ্যকার নতুন এই সম্পর্ককে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুসারে ইরানের সঙ্গে গভীর আলোচনায় বসতে চায় GCC। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর কাছে অর্থনৈতিক সমস্যাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অর্থনৈতিক সমন্বয় সাধনের জন্য GCC-ভুক্ত দেশগুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে এই অঞ্চলের নেতাদের মধ্যে সচেতনতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। গত 10 মার্চ চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি হয়। চুক্তি অনুসারে পরবর্তীতে দুই দেশ দূতাবাস খুলেছে এবং রাষ্ট্রদূত নিয়োগ করেছে।